দর্শক, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ থানায়। নিশ্চয় জানেন যে গতকালকে হচ্ছে সিলেট থেকে একজন বা কেউ একজন ফোন করে হিরু আলমকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ইতিমধ্যে ভাইরাল, হিরু আলমকে হত্যার হুমকি দিয়েছিলেন। সেই অপরাধী হচ্ছে গতকালকে হচ্ছে হিরু আলম হাতিরঝিল থানায় একটি জিডি করেন। এই জিডির প্রেক্ষিতে কিন্তু হাতিরঝিল থানার ফরওয়ার্ডিং এর মাধ্যমে গোলাপগঞ্জ থানা পুলিশ গতকালকে রাত্রে থেকে কাজ শুরু করেছে, এবং গতকালকে রাত থেকে কাজ শুরু করে আজ বিকেল 3:30 নাগাদ হচ্ছে আবু আহমদ নামের এই গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ ভাগের একজন বাসিন্দা যাকে গ্রেফতার করেছে। আমরা যতটুকু জেনেছি যে সে একজন শিক্ষার্থী, সিলেটের এমসি কলেজে পড়াশোনা করছে। আসলে তাকে হচ্ছে সে কিভাবে এই ঘটনাটি ঘটিয়েছে বা কেন এই বিষয়টি আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি যে সে মূলত হচ্ছে হিরু আলমের সাথে ফোন করে বাকপিতণ্ডা হয় এবং একটা পর্যায়ে সে হিরু আলমকে হত্যার হুমকি দেয়। আমরা এই বিষয়টি, পুরো বিষয়টি জানার চেষ্টা করব এই গোলাপগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ যিনি আছেন রফিকুল ইসলাম, আমরা প্রথমে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে তার গ্রেফতারের প্রক্রিয়াটি কি ছিল। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে তাকে গ্রেফতারের প্রক্রিয়াটি কি ছিল। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব আবদুল্লাহ আল মামুন স্যারের দিক নির্দেশনায় কালকে রাত থেকেই আমরা এই বিষয়ে তৎপর ছিলাম, এবং কালকে থেকে আজকে প্রায় বিকাল 4:30-5টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করছিলাম তাকে গ্রেপ্তারের জন্য। যে আমরা স্যার আমাদেরকে যে বিষয়গুলো জানালেন যে হিরু আলমকে, আশরাফুল আলম হিরু আলম, একে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার যে থ্রেট করা হয়েছিল, সেই থ্রেটের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা তাকে গ্রেপ্তার করেছি। এখানে হচ্ছেন গোলাপগঞ্জ সার্কেলের যিনি হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার যিনি আছেন, আমরা সুদীপ দাস, আমরা তার কাছ থেকে একটু জানবো যে আসলে এখন যেহেতু তাকে আটক করা হয়েছে, এখনো যেহেতু গ্রেফতার না, হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার দেখাবে, সেই ক্ষেত্রে এখনকার প্রসিডিউরটি কি হবে, পরবর্তী প্রসিডিউরটি কি হবে একটু যদি বলতেন। আমরা হাতিরঝিল থানা পুলিশের কাছে আমরা ওকে বুঝিয়ে দিব, যেহেতু জিডি হয়েছে ওইখানে, তো জিডির যে আইনগত প্রক্রিয়া এটা ওই থানা করবে, আমরা তাকে হাতিরঝিল থানার কাছে বুঝিয়ে দিব। আসলে মূলত হচ্ছে যে হিরু আলমকে যে হত্যার হুমকি যেটি দেওয়া হয়েছিল গতকাল থেকে কিন্তু পুলিশ কাজ শুরু করেছে। রাত 10টার দিকে জিডি হয় হাতিরঝিল থানায়, এবং এই জিডির প্রেক্ষিতে কিন্তু কাজ শুরু করে পুলিশ হাতিরঝিল থানা থেকে যে ফরওয়ার্ডিংটি এসেছিল গোলাপগঞ্জ থানায়, সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত রাত যদি বলি আমরা 10টা 24 ঘন্টা কিন্তু হয়নি। 24 ঘন্টার মধ্যে আমরা প্রায় দেখেছি যে 16 থেকে 17 ঘন্টার মধ্যে কিন্তু তাকে আটক করা হয়েছে, এবং এখন বর্তমানে হচ্ছে আইনি প্রক্রিয়া তারা যেটি নেওয়ার কথা সেটি নেবেন, যেটি আমরা দুজন পুলিশ কর্মকর্তার মুখ থেকে জানলাম, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু হাতিরঝিল থানা পুলিশের কাছে শেষ পর্যন্ত তাকে হস্তান্তর করা হবে। তো গোলাপগঞ্জে থানা পুলিশের মাধ্যমে হিরু আলমকে হত্যার হুমকিদাতা যে আবু আহমদ, সে দক্ষিণ ভাগ এলাকার বাসিন্দা ভাদেশ্বরের, তাকে যে আটক করা হয়েছে তার সর্বশেষ তথ্য।